কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলিদের রিজার্ভেশন কাটবে। মোদীবাবু আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন, তপশিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না, আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএসে ছিলাম, কেউ বলছে আমি আরএসএসের, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোথেকে? মানুষের বিচার হবে না দিয়ে।